আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। 2023 সাল শেষে ব্যাংক বহির্ভূত এই আর্থিক প্রতিষ্ঠানটির আয় কমেছে 10.44%, পরিচালন ও নিট মুনাফা কমেছে যথাক্রমে 25.8% ও 61.6%। প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা বলছেন, ক্রমবর্ধমান খেলাফি ঋণ, আমানত ও ঋণের সুদের হার বাড়ায় কমছে মুনাফা। লোন পোর্টফোলিও গ্রো করেনি, আমরা লেন্ডিংটা আমরা স্লো ডাউন করেছি। ইনফ্লেশন বলেন অথবা আপনার ফরেন কারেন্সির যে বৈষম্য অথবা ফরেন কারেন্সি রিজার্ভের যে প্রবলেম কথা বলছে। উচ্চ মূল্যস্ফীতি ও সুদহার বৃদ্ধির নেতিবাচক প্রভাবের এই চিত্র শুধু আইপিডিসিতে নয়, পুরো খাতের মুনাফা কমার পাশাপাশি বছর ব্যবধানে প্রতিষ্ঠানগুলোতে গ্রাহক সংখ্যাও কমেছে 17.32%। বাংলাদেশ ব্যাংকের তথ্য, 2023 সাল শেষে হিসাবধারীর সংখ্যা দাঁড়িয়েছে 431,221, 2022 সালে যা ছিল 521,556। ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে ট্রেজারি বন্ড সহ বিনিয়োগের নতুন নতুন ক্ষেত্র সৃষ্টি, খেলাফি ঋণ বৃদ্ধি ও জাল জালিয়াতির কারণে ঘনীভূত হচ্ছে আস্থার সংকট। আর্থিক অনিয়ম তো অবশ্যই একটা উদ্বেগের বিষয়, টাকাটা তারা দিচ্ছে কিন্তু অনেক কমিটমেন্ট তারা ব্রেক করতেছে। হয়তো আমার চলমান বিনিয়োগগুলো চলছে কিন্তু নতুন করে আর আমি বিনিয়োগ করতে চাচ্ছি না। বাংলাদেশ ব্যাংকের তথ্য মতে, নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের বিতরণ করা ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 73,759 কোটি টাকায়। 2023 সালের নভেম্বর শেষে এ খাতের খেলাপি ঋণের স্থিতি ছিল 21,989 কোটি টাকা, যা বিতরণ করা ঋণের 30%। আলতাফ হুসাইন, সময় সংবাদ, ঢাকা।